এবার দেখে দিব খেলার টুকরো খবরগুলো টানা তৃতীয় ম্যাচ জিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ কাবাডির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে পাঁচটি লোনাসহ পঞ্চাশ উনিশ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ মিরপুর শহীদ সোহরাবর্দি ইন্ডোর স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে আব্দুজ্জামান মিজানুর আল আমিনরা প্রথমার্ধে পঁয়ত্রিশ দুই পয়েন্টে এগিয়ে যায় তারা ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রেডার মিজানুর রহমান নতুন কোচ হানসি ফ্লিকের সাথে আনুষ্ঠানিক চুক্তি সারল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এই জার্মান কোচ বুধবার ক্লাব সভাপতি হুয়ান লাপোর সাথে সাক্ষাৎ করেন একই সাথে চুক্তিতে স্বাক্ষর করেন জার্মান জাতীয় দলের সাবেক এই কোচের সাথে দুই হাজার ছাব্বিশ সালের তিরিশ জুন পর্যন্ত চুক্তি বার্সার কদিন আগেই জাভিকে বরখাস্ত করেছে বার্সেলোনা তারই স্থলাভিষিক্ত হলেন ফ্লেক